রোমাঞ্চকর এই চার মাইল। চার মাইলের লম্বা খাল দিয়ে বিশ্বের বড় জাহাজ পার হয়ে গেল। 22.5 মিটার বা 73.8 ফুট রোমার জাহাজটি গ্রিসের 24 মিটার বা 78.7 ফুট প্রশস্ত সরু খাল দিয়ে পেরিয়ে যায় জাহাজটি। 6.5 কিলোমিটার লম্বা ছোট খালের ভেতর দিয়ে বেরিয়ে গেল বিশ্বের অন্যতম বড় এই জাহাজটি। ব্রিটেনের ফ্রেডের মালিকানাধীন জাহাজটি 171 বছরের। 6.5 কিলোমিটারের খালটি পেরিয়ে যাওয়ার সময় জাহাজের দুই পাশে মাত্র 3 ফুট ফাঁকা জায়গা ছিল। এই খালের নির্মাণ কাজ শুরু হয় 1880 সালে। 13 বছর চলার পর 1893 সালে খালটির খনন কাজ সমাপ্ত হয়েছিল। পাহাড় কেটে এই খালটি করা হয়। খালটিতে দুই পাশেই চুনা পাথরের দেওয়াল রয়েছে। সংকীর্ণ করন্ত খাল, বড় জাহাজ পাড়ি দেওয়ার রেকর্ড গড়তে প্রবেশ করা হয়েছিল বিশাল এই ক্রুজ শিপ। খালটি পাড়ি দেওয়ার সময় ওই জাহাজে 1200 জনের মতো যাত্রী ছিল। তবে খালের দুই পাশে রয়েছে 300 ফুট উঁচু দেওয়ালের মতো পাহাড়। তবে সমুদ্রতল থেকে এটি মাত্র 70 ফুট প্রশস্ত। খালটি গ্রিসকে পেলপোনেশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে। এটি আইনিয়ান সাগরের উপসাগরীয় উপসাগরকে এজিয়ান সাগরের সোনিক উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রতি বছর এই খালে আয়োজন করা হয় এসইউপি ক্রসিং নামের প্রতিযোগিতা। তবে গ্রিসের অন্যতম পর্যটন খাল এটি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।